ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. أن جانتے سے سنجے আল কোরআনুল করিমের কিছু কিছু আয়াত বা সুরার বিশেষ মর্যাদা রয়েছে, যেগুলো সুনির্দিষ্ট সময়ে পড়ার মধ্যে বিশেষ সওয়াব রয়েছে। তো এগুলো কি কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবাদ জীবন, আপনি কিছু জিনিস উল্লেখ করেছেন, ঠিক একইভাবে সুরাতুল ফালাক, সুরাতুল নাস, এটি সকাল সন্ধ্যা পড়ার মধ্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত হয়, যে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকা যায়, জাদুটোনার থেকে রক্ষা পাওয়া যায়। ঠিক একইভাবে সুরাতুল ফাতিহা, এটা আমরা মাঝে মধ্যে শেফা হিসাবে পড়তে পারি। তো এভাবে মূলত হচ্ছে গোটা কোরআনই হচ্ছে বরকতময়, যেখান থেকেই আমি পড়ি না কেন এটি আমার জন্য কল্যাণ এবং বরকত ডেকে নিয়ে আসবে, এতে কোনো সন্দেহ নেই। তো তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনির্দিষ্ট কিছু সুরার বা কিছু আয়াতের বিশেষ ফজিলাতের কথা বলেছেন। তো এক্ষেত্রে জাল জয়ীফ মিথ্যা হাদিসেরও বিশাল এক ভাণ্ডার রয়েছে, যার দ্বারা বিভিন্ন আয়াতের, যেমন সুরাতুল হাসরের শেষ তিন আয়াতের ব্যাপারে কিছু ফজিলত যা বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। আবার আমাদের সমাজে যে অজিফা বা নিয়ামুল কোরআন এ জাতীয় কিছু বই পুস্তক, মকসুদুল মমিন এই জাতীয় কিছু বই পুস্তকের ভিতরে বিভিন্ন সুরার, যেমন সুরাতুল ইয়াসিনের বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে, অথচ বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত না। ঠিক একইভাবে সুরাতুত তওবার শেষ দিকের সুরার কথা বলা হয়, শেষ দিকের যে আয়াতটি রয়েছে সেটি পড়ার বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে, অথচ বিশুদ্ধ হাদিস দিয়ে এটি প্রমাণিত না। সুরা জিলজালের ফজিলত সম্পর্কে বলা হয়েছে বিশুদ্ধ হাদিস দ্বারা তা প্রমাণিত না। এরকম বিভিন্ন সুরার বিশেষ ফজিলতের কথা বলা হলেও সব ধরনের কথাগুলো কিন্তু সঠিক এবং শুদ্ধ না। তবে সুরাতুল কাফিরুন, এটি যে সুরাতু বারাত মিনাশ শিরক, এটি তেলাওয়াতের মধ্য দিয়ে শিরিক থেকে মুক্তি পাওয়া যায় এবং রাতে ঘুমের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবিকে পড়ার জন্য ওসিয়াত করেছিলেন, সেই হিসাবে আমরা এটি সুনির্দিষ্ট সময়ে এটি পড়তে পারি। তো এছাড়া আবার কিছু কিছু সালাতের ভিতরে কিছু কিছু সুরা পড়ার ব্যাপারে আপনার, যেমন ফজরের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ সুরা দিয়ে তিনি সালাত আদায় করেছেন। আবার সুন্নাত ফজরের দুই রাকাত সুন্নাতের ক্ষেত্রে সুরাতুল কাফিরুন, সুরাতুল ইখলাস, মাগরিবের দুই রাকাত সুন্নাত, এশার দুই রাকাত সুন্নাত, এক্ষেত্রে এগুলোর কথা বলেছেন। ঠিক বেতরের সালাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সুরাতুল কাফিরুন, সুরাতুল ইখলাস, এগুলো দিয়ে। তো এভাবে আমরা যতটুকু বিশুদ্ধভাবে প্রমাণিত ততটুকুর ক্ষেত্রে আমরা এটার অনুসরণ করতে পারি। এছাড়া কোরআনের কোনো জায়গা থেকেই তো কোনো কিছু ছোট নয়, ক্ষুদ্র নয়, ফেলে দেওয়ার মতো নয়, সব জায়গা থেকেই প্রতিটি হরফই হচ্ছে বরকতময়, প্রতিটি হরফের তেলাওয়াতের মধ্যেই রয়েছে বিশেষ সব। কোরআন হচ্ছে শেফা, অনুনাজিল মিনাল কোরআনি মা হুয়া শেফা ও রাহমাতুল মুমিন। অতএব যেখান থেকেই আমি পড়ি না কেন সেখান থেকেই আমি বরকত লাভ করব, সেটাই আমার শেফার কারণ হতে পারে। অতএব এক্ষেত্রে যা বিশুদ্ধ হাদিসে বর্ণিত রয়েছে এর বাহিরে আমরা যেন কোনো কিছু খোঁজাখুঁজি খোটাখুটি না করি, কারণ তার ভিতরে খুব একটা লাভ নেই, বরং খুঁজতে খুঁজতে দেখা যাবে অজান্তেই আমি এমন কিছুর ভিতরে প্রবেশ করেছি যেগুলো আসলে ছিল অনাকাঙ্ক্ষিত, কাম্য ছিল না, বা যেটি মূলত শুদ্ধ কথা নয়। আল্লাহ আলম বিসা ও সাল্লাহ সাল্লাম নবীনা মোহাম্মদ।